ভালোবাসা কারে হয়, ভালোবাসা হয়ে যাত, ভালোবাসা লুইয়া যায় হই, ভালোবাসার শেষ পরিণতি কিটা? 14 ফেব্রুয়ারি আইলে বেঙ্গল লাগান ফালায়, সামনে 14 ফেব্রুয়ারি আয়, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, দূর মুড়া উড়ো নির্ভর এগুলো গেলে এই চুলি খান জিন্না তো লাল কাটলে মুসলমানের রুয়া চুল গেছেন কাটলে জুতে কাটতো না জিন্না তোর যাওয়া লাল অক্কা গোড়া আশা করি বলছি একটা বিষয় আপনার লোকে মারতাম আমার ভাই হলেন পরবর্তীকারে আলমে এই জমিনের মাঝে প্রত্যেকটা নিয়ামত প্রত্যেকটা জিনিসের মাঝে আল্লাহ একটা বিশেষ নিয়ামত দান করছে আর এই নিয়ামতটার নাম হইল মহব্বত আল্লাহ আস্তে দয়া করে বড় করে হুকাইছেন এই নিয়ামতটার নাম কি দা মহব্বত যেটারে আমরা কই ভালোবাসা দয়া করে জোরে কইতে হবে কিটা কই ভালোবাসা বুঝেন তো মায়া হুকা ইংলিশে কইবা লাভ হিন্দিতে কইবা ফিরিতি আগিদা আসিয়ে নাও আজ কল কিতাব হইতাম সেই একটা চিন্তা করো ভালোবাসা বা মহব্বত যে জিনিস ইটা মূলতে হার পক্ষ না বড় করে হইত যারা বারা হাড়া আছেন ভিতরে এই টুই নুয়ান হইছে টুই নুয়ান তো আমি হইছি না যে একের ভিতর দুই বারা উবাইল ওয়াজও না যায় বিড়িওটা না যায় ও সুবিধায় বাড়া হয়েছে ভালোবাসার শেষ পরিণতি কিতা খালি জানবা যুবক হল ভালোবাসা হিকছো 14 ফেব্রুয়ারি আইলে বেঙ্গল লাগান ফালায় সামনে 14 ফেব্রুয়ারি আয় হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দূর মুড়া উড়ো নির্ঘর তোর 14 গুরু হওয়ার মুসলমানের বাচ্চারা ভালোবাসা দিবস আছে নিজে আল্লাহর 365 দিন মুসলমানের বাচ্চার ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুল্লাহ আর তুলিয়া হইতে হইব ঠিক না ঠিক নাই দিনের ভালোবাসা তুইলে বই দক্ষ আল্লাহ কবুল করতো জায়গা না থাকলে শিবাবা দিয়া তো না খান্দ বুঝার ভাই বলে জায়গা দেওয়াইছি আসা ভাড়া আমার ভাই হল বন্ধু হল ভালোবাসা হইল দুই জাত যুবক ভালোবাসা হয়ে যা এক ভালোবাসা হইল দুনিয়াবি ভালোবাসা আর এক ভালোবাসা হইল আল্লাহর ওয়াস্তি ভালোবাসা এক ভালোবাসা হইল দুনিয়ার স্বার্থে ভালোবাসা আর এক ভালোবাসা হইল আল হুব্বু ফিল্লাহ কেবল আল্লাহর ওয়াস্তি ভালোবাসা সুবহানাল্লাহ দুনিয়াবি ভালোবাসায় মানুষকে দুনিয়ায় অনেক সময় লাভবান করে তবে বেশিরভাগ জায়গা ক্ষতিগ্রস্ত করে মৌতর কাঠ বিপদ বানায় মরার বাদে কবর বিপদই বানায় ময়দানে মাসর বেজ্জত করিয়া জাহান্নামি বানায় দুনিয়াবি ভালোবাসা আর আল্লাহর রাস্তি ভালোবাসা যদি বন্ধা ঠিক মতো করতে পারে তাইলে ই ভালোবাসায় তারে দুনিয়ায় তো ইজ্জতই বানাইব হয়তো সাময়িক সময় লাগে পরীক্ষা পড়বো কষ্ট পড়বো কিন্তু ইজ্জতই বলবো বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় পরীক্ষা পড়ছিল কষ্ট করছিল কিন্তু ইজ্জত বাড়ছে না কমছে মাতুকা কেনে তার দোষ কিসা আছে লেউমাইয়ার গুলাম আসলে কিন্তু হয়েছিল যে আমি আল্লাহ আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি বড় করি কন্যা সুবহানাল্লাহ ও অপরাধী আসিল যে আমার জানতনেও আমি আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি আমার জীবন গেলে গিয়েও আমি দুই নাম ছাড়তাম পারতাম না সাময়িক কষ্ট করছেন আল্লাহ কইন ওয়াল্লা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু তোমরা উপরে পরীক্ষা আইব কোন সময় জানোর উপরে কোন সময় মালোর উপরে বিভিন্ন নমুনা পরীক্ষা আইব সুবহানাল্লাহ
দুনিয়াবি ভালোবাসা যে মানুষে করছে এই মানুষ দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সাময়িক কিছু সময় কুল লাগি হয়তো মনে করছে বহু কিচ্ছু বনে গেছে, কিন্তু অনন্তকাল লাগি অবিশ্বস্ত বনে গেছে। ফেরাউন দুনিয়ার ভালোবাসা তারে পাইছে, ফেরাউন দিয়ে লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে। দুনিয়ায় থাকতে কিছু মানুষে তারে ডোরাইও কার এমনি কার হেমনি মানছে, মনে করছে বহুত হয়ে গেছে, পরিণতি বাল্লা না খারাপ হয়েছে, খারাপ হয়েছে। সাদ্দাদ, নমরুদ, কারুন, ফেরাউন যতগু দুনিয়াবি ভালোবাসা মুখী আসলে ইতারে দুনিয়ায় গাইছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, অনন্তকাল জাহান্নামী। দুনিয়ার ভালোবাসা আসলে আবু জেহলের ভিতরে গাউর মানছে তারে আবুল হেকম হইতা সম্মানী ব্যক্তি হইত, কিন্তু ই সম্মান রেহে আড়াইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেহে ইমান নবীর উপরে ইমান আনলো না, মনে করলো হে ছুটো হলি যাইব, কিন্তু তার এই যোগ্যতায় তার এমন অপদস্ত করলো আজ দেড় হাজার বছর ধরিয়া দুনিয়ার যত মুসলমান আর প্রত্যেক মুসলমানের ভিতরে আবু জেহলের ডিগ্রি না, ঠিক নি বাস ডিগ্রি না, লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশ্ন এইল দুনিয়ায় তো সব মানুষই আল্লাহ রে ভালোবাসতে চায় না, আপনারা চাইন না, আল্লাহ আসতে মাতুকা আল্লাহ রে ভালোবাসতে চাইনি বাস, আল্লাহ রে ভালোবাসতে চাইলে তো আল্লাহ রে ভাই তুই জি আল্লাহ রে ভাই তা কেন আল্লাহ কোন জায়গায় মক্কা শরীফ আল্লাহর ঘর এখন আছে, অন্য গেলে আল্লাহ রে মিলব মাত্তা নাই, আল্লাহ রে দেখাও যায় না, শোয়াও যায় না, দৌড়াও যায় না, কিন্তু আল্লাহ এখন আছেন ই বিশ্বাস করি মুমিনের সাইর গচ্ছে আরো নিকটবর্তী আল্লাহ জুড়ে হন সুবহানাল্লাহ, ই একই বিশ্বাস আমরা আছে না নাই আছে, তখন গিয়ে আমরা এক মুমিন হিসাবে কই যে আল্লাহ আমি যা করি আর তোমার লাগি করি আর বা করতাম চাই তোমার লাগি, আল্লাহ ফোন গুলাম তুই আমারে ভাইতে না আমারে ভাইতে হইলে বা আমারে ভালোবাসতে হইলে তোর এক ঠিকানা দিয়া দিলাম ফাত্তাবিউনি, আমার হাবিব রহমাতুল্লিল আলামিনের ইত্তেবা করিলা তার মাধ্যমে আমি নবী আমি আল্লাহরে তুই ভাইতে